আগামী 28 অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা দামাল সিনেমার প্রচারণায় ব্যস্ত রয়েছেন অভিনেতা শরীফুল রাজ। গতকালও সিনেমাটির প্রচারণার শুটে অংশ নিয়েছেন তিনি। সেই শুটে হাজির ছিল নায়কের সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য। প্রথমবার বাবার শুটিং দেখতে গিয়েছিল সে। শুটিংয়ে ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার একটি ছবি পরিমণি তার ওয়ালে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, রাজ্য প্রথমবার তার বাবার শুটিং দেখতে গেল। পরে এ বিষয়ে পরিমণি একটি সংবাদ মাধ্যমকে বলেন, গতকাল দামালের প্রচারণার একটি কাজের শুটিং করছিলেন রাজ, হুট করেই রাজ্যকে নিয়ে চলে আসতে বলে, আমিও রাজ্যকে নিয়ে ছুটে যাই। সেখানে সিয়ামের স্ত্রী অবন্তি ও তার ছেলেও ছিল। দারুণ আনন্দ হয়েছে আমাদের, রাজ্য ওর বাবার শুটিংও উপভোগ করেছে। গত বছরের 17 অক্টোবর বিয়ে করেন রাজপরী। এরপর 10 জানুয়ারি পরিমণি মা হয়ে যাওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। এরপর 22 জানুয়ারি রাতে পরীর বাসায় 101 টাকা কাবিনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। গত 10 আগস্ট রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৃথিবীতে আসে রাজপরীর সন্তান।